তাইওয়ানের পূর্ব উপকূলের স্থলভাগে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে টাইফুন গেমি এখনো পর্যন্ত তিনজন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক মানুষ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি বাতিল করা হয়েছে সব অভ্যন্তরীণ এবং দুশোরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট গেমি গত আট বছরের মধ্যে দ্বীপটিতে আঘা থানা সবচেয়ে শক্তিশালী ঝড় হবে বলে মনে করা হচ্ছে তাইওয়ানে আঘা থানার আগে গেইমির প্রভাবে ফিলিপাইনে ব্যাপক বৃষ্টিতে আটজনের জনের মৃত্যু হয়েছে